কি কমুক, তোর ভাই যা শুরু করছে আমার লগে, আর মানে কয়ে শেষ করতে পারবো না। মাতা হ্যাং, কি হয়েছে কোন? প্রতিদিন আমার রেখা অন্য মায়ের লগে টাঙ্কি মারতে যায়, রাত 12টার সময় বাড়িতে ঢুকে রাত 3টা পর্যন্ত হে মায়ের লগে ফোনে কথা। সিএ কমেডি টিভি, স্মাইলিস গুড। আচ্ছা ভাবি, একটা কথা, ভাই রে ছাড়লেন কে? আবার সেই ভাই? না মানে মাথা হ্যাং, আপনি এই বয়সে ভাইরে ছাইরা দিলেন, এটা এটা হইল? এমনি তোর ভাইরে ছাড়ছি মন মেজাজটা খারাপ, কোথায় তুই নিয়ে এসে দুইটা ভালো কথা কবি হেই না, উল্টা তোর ভাইয়ের কথাই আমারে কইতাছস, আবার মনে করে দিতাছস তোর ভাইয়ের কথা। মাথা হ্যাং, আপনারও বয়স কম, ভাইয়েরও বয়স কম, এর মধ্যে আপনি ছাড়লেন তাই? আরে ভাই, কোনো কারণটা একটা আছে নাকি? কারণ ছাড়া কোনোদিন কোনো বউ ছাড়ে তার জামাই রে? কি কারণ সেগুলি যদি একটু কইতেন তাহলে মাথা হ্যাং হইতো না। কারণ শুনবি? হ্যাঁ। আচ্ছা তুই কি এনে কারণ শোনানোর লাগে আমারে নিয়ে আইছস নাকি? মাথা হ্যাং ভাবি, কার একটু যদি কোন তাইলেই তো উপকার হয়। কি কমুক, তোর ভাই যা শুরু করছে আমার লগে, আর মানে কয়ে শেষ করতে পারবো না। মাথা হ্যাং, কি হয়েছে কোন? প্রতিদিন আমার রেখা অন্য মায়ের লগে টাঙ্কি মারতে যায়, রাত 12টার সময় বাড়িতে ঢুকে রাত 3টা পর্যন্ত হে মায়ের লগে ফোনে কথা কয়, আমি কিছু কইতে গেলেই আমার লগে শুরু হয় ঝগড়া মারামারি, আর কত ক, আর কত সহ্য করবো আমি? ও বুঝছি, এই অবস্থা। তাই তো কই, এই বয়সে আপনাদের ভাইরে ছাড়ার কথা না? আর ভাইরে আপনি ছাড়বেন কে? আপনি ভাইরে ভালোবাসে বিয়ে করছেন। এই দেখ, আমি জুয়ান একটা মাইয়া, আমার কি বাচ্চা কাচ্চা কিছু আছে? নাই না। বিয়ে হওয়ার কতদিন হয়েছে? 3 বছর। হ্যাঁ, এখন বাচ্চা নিমু, বাচ্চা নেওয়ার আমার সময়, বাচ্চা নিতে গেলে কয় কি বাচ্চা নিস না, বাচ্চা নিস না। আমি কি তোমার সমস্যাটা কি? সমস্যা কি জানোস না? আমার ডাইরেক্ট করে দেয় যে তোরে দিয়ে আমার হইবো না, বাচ্চা নিয়ে কি আমি ঝামেলা করবো? মাতা হ্যাং, বুঝছি, আর কই তো হইবো না, চলেন এইদিকে একটু ঘুরে জায়গা। ভাইয়ের লোক দিছে তো এর মন খারাপ, তাই একটু ওই বাতাস খাইতে নিয়ে এসে, হ্যাঁ ঘুরাইতে নিয়ে এসে। এই লাগে কইলাম আজকে বাইরে মোনা, এমনি মনটা খারাপ, আবার যে জায়গায় যাইতেছি এই জায়গায় তোর ভাইয়ের কথা এতক্ষণ ধরে কইলি, আবার এই জায়গায় আর এক প্যাঁচ লাগলো। না না ঠিক আছে, কিন্তু আপনি ভুল মানুষের লগে ভুল জায়গায় আসছেন। মানে ও তো এই জায়গা চিনে না যে আপনার ঘুরে দেখাইবো, এই জায়গা চিনি আমি, আপনি ঘুরবেন আমার সাথে। আপনার লগে ঘুরবো মানে? আরে তোর বাবি মানে আমার বাবি না? হ্যাঁ। তাইলে তুই এই জায়গা চিনস? না চিনিস না। হ্যাঁ চিনে কে? তুই। তুই? আপনি? তার মানে আপনার ঘুরতে হবে আমার সাথে। শুনুন, আপনি যখন আমার সাথে ঘুরবেন তখন আপনার জামাইয়ের কথা আপনি ভুলে যাবেন, ওরে দেখলে আপনার আপনার জামাইয়ের কথা মনে হয় না, কারণ আপনার জামাইয়ের ভাই। আমি তো আপনার লগে ঘুরতেই নাই। আরে আমার সাথে ঘুরবেন কেন, চলেন আমরা। এই ভাই ওই যে ঘুরতে চাইতেছ না ভাবি, যাব না আমি, হেরে একটু পাট খেতে যাবো। এ তোর বাপের সম্পদ নাকি এটা নিয়ে যাবি? একদম ভুল করে দেব, চলো ভাবি একটু পাট খেতে। ভাবি যা, আবার আবার এ ভাই তাড়াতাড়ি পাঠাই দিয়ে ভালো না? মানে আমার ভাইরে সারছ শালি, আমার ভিতরে একটা প্রতিশোধ আছে না? তুই যদি আমার ভাইয়ের সংসার করতি তাহলে আর কিছু হইতো? তুই আমার ভাইয়ের সংসার সারছস, আমার ভাইরে ডিভোর্স দিছস, তুই ডিভোর্সই ভাবি? তুই আমার আপন কে? তোরে আমি চিনি না, নাটকির ঝি বোস ঠেলা, কয় মাসে একদিন হয়? আসসালামু আলাইকুম, আমি আপনাদের চিকন আলী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন। ইটস মাই পেজ, অবশ্যই ফলো লাইক মি, থ্যাংক ইউ। আর কি ভরে? আর অনেক কিছু ভরে, বলা যাবো না এখন, বুঝছো? এখন বলা যাবো না তো কোন বলবা?
বলবো কথা বাসর ঘরে, বলবা কথা বাসর ঘরে, বাসর ঘরটা কবে জানি হবে। আরে হয়ে যাব, কি বলো শোনা, গাল ধরো কি লেগে সব সময় ভাল লাগে না। তুমি আগে আমার সুরো আসি নেই, আটা মাটা সুজি তো আমি ভুলে গেছিলাম। আচ্ছা বাদ দাও, শুনো তুমি কি কইলা, বললাম তুমি যে আটা মাটা মানে আদা আটা ময়দা সুজি না দিলো তোমার সুন্দর লাগে না, দিলে আরো আটা ময়দা সুজি কো কই দিলাম, তাহলে কি দাও মেকআপ কিছু দেই না এখন। আই হাই সত্যি দে দেখি, আমি কিন্তু জামগা কইলাম। আচ্ছা শুনো শুনো শুনো, তোমার তো মানে এমনি সুন্দর লাগে, দেখি হাসি তো তোমার চিরল দাঁতের হাসি, তোমারও ভালোবাসি। ধরো মানে আমার যেহেতু বন্ধু আছে, হ্যাঁ সব বন্ধুর থেকে আমি বলছি যে আমার গার্লফ্রেন্ড শরীরে গতরে সব দিক দিয়ে সুন্দর, হ্যাঁ না দুষ নু দুষ পাশাপাশি সুন্দর, মানে আসছে না একদম কমপ্লিটলি, তুমি ধরো একা ইয়ে মাল হয়ে দাঁড়াইছে না না, মানে মা বাবা 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 বাবা, মানে তুমি কিন্তু কথায় কথায় আমারে কিন্তু বাস দিতাছ আটকাইলা, তুমি মালদার ফ্যামিলির মেয়ে বলছিলাম, তুমি এত আটকাও কি লাগে, যেটা কইবা ক্লিয়ার কইবা, অর্ধেক কও কি লাগে, না না রাইট রাইট, আমার রিকশা কই বাবা আমার রিকশা, চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু নয়, তুমি জানো শোনা তোমার এই দুইটা চোখ হরিণি হরিণি নয়ন দুটি, মানে তোমার এই চোখ দুটো দেখলে বুঝছো শোনা আমি সব বলে দিতে পারি, ইহ জগৎ পর জগৎ চিত্র জগৎ কোথায় কি হবে সব জানি ভাই। কি আসসালামু আলাইকুম, আসসালাম ভাই, যাও না একটু কথা বলতেছি ভাই, বলেন ভাই, আমরা কথা বলাতে বাধা দিতে পারতেছি না ভাই, এই হাতটা ছড়া বাধা দিতেছি না, আমি লঙ্গে নামা, আমি খুব বিপদে পড়ছি গো ভাই, ভাই 20 টাকা লাগবে না ভাই, আপনি 20 টাকা আমার কাছ থেকে নেন, কারণ আমি খুব বিপদে পড়ছি ভাই, সেটা না শুনলে আপনি ও ভাই, আপনি আমার ধর্মের ভাই আপন ভাই, আপনি স্বাস্থ্যবান একটা মানুষ, আল্লাহ 100 লাগবে না গো ভাই, কি লাগবে তো আপা আপনি একটু বোঝার চেষ্টা করেন আপা, না ভাই আমি 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 টাচ করবো না, নেন আপনি কইলেন না যে আপার চোখ দেখে আপনি সব করে দিতে পারেন, হরিণি হরিণি ভাই, আমি একটু আগে আমার রিক্সাটা হারিয়ে ফেলছি, ওই আপার চোখের দিকে তাকায় কোন তো ভাই রিক্সাটা কই আছে, যেসব কথা কাজে মিল নাই সেসব কথা কষ্কা আমি কেরাতি কুমপুরে নাটকির বো, আয় 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 সামনে সব কইতে পারে, আর আমার প্রেমিকার ইদুর আমার রিকশা কই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের চিকন আলী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন। ইটস মাই পেজ, অবশ্যই।